তিন বছর বন্ধ থাকার পর নতুন করে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় আন্তর্জাতিক শ্রম বাজারগুলির একটি মালয়েশিয়াতে নতুন করে কর্মী পাঠানোর বিষয়ে দেশটির সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ সিন্ডিকেটের মাধ্যমে অভিবাসন ব্যয় বাড়ানোর অভিযোগে দুই সালে বাংলাদেশ থেকে কর্মী গ্রহণ বাতিল করে দেয় মালয়েশিয়া সরকার বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারভানান নিজ নিজ দেশের পক্ষে কুয়ালালামপুরে এই স্মারক চুক্তি স্বাক্ষর করেন সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমেদ ও সচিব আহমেদ মনিরুজ সালেহীন এই মুহূর্তে কুয়ালালামপুরে অবস্থান করছেন তবে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিবিসিকে বলেছেন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে বাংলাদেশী বাংলাদেশি নাগরিক মালয়েশিয়াতে শ্রমিক হিসেবে আবেদন করতে পারেন কারা যেতে পারবে এক্ষেত্রে কিছু যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হয়েছে এর মধ্যে একটি ভাষা শিক্ষা ন্যূনতম ইংরেজির জ্ঞান মানে দেখে পড়তে যোগ্যতা যোগ্যতা থাকতে হবে এর সঙ্গে ভাষার জ্ঞান বাড়তি হিসেবে মালাই বিবেচিত হবে মূলত কৃষি নির্মাণ খনি গৃহকর্ম বাগান পরিচ্ছন্নতা কর্মী এসব খাতে নিয়োগ করা হবে শ্রমিক তবে মালয়েশিয়ার সরকার দক্ষ এবং সেমি দক্ষ শ্রমিক নেওয়ার কথা বলেছে যে কারণে নিয়োগকর্তা ঘোষিত যোগ্যতা ও দক্ষতা থাকতে হবে বলে উল্লেখ করা হয়েছে এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া প্রান্তের সব খরচ নিয়োগকর্তা বহন করবেন যেমন রিক্রুটমেন্ট এজেন্সি নিয়োগ মালয়েশিয়ায় নিয়ে যাওয়া তাদের আবাসন কর্মে নিয়োজিত করা এবং কর্মীর নিজ দেশে ফেরত পাঠানোর খরচ বহন করবেন নিয়োগকর্তা নিজ খরচে মালয়েশিয়ান রিক্রুটিং এজেন্ট নিযুক্ত করতে পারবেন মালয়েশিয়ায় আসার পর বাংলাদেশি কর্মীর ইমিগ্রেশন ফি ভিসা ফি স্বাস্থ্য পরীক্ষা খরচ ইন্স্যুরেন্স সংক্রান্ত খরচ করোনা পরীক্ষার খরচ কোয়ারেন্টাইন সংক্রান্ত খরচ সহ সব ব্যয় মালয়েশিয়ার নিয়োগকর্তা বা কোম্পানি বহন করবে নিয়োগকর্তা কর্মীর মানসম্মত আবাসন বিমা চিকিৎসা ও কল্যাণ নিশ্চিত করবেন মন্ত্রণালয় আশা করছে এর ফলে এখন বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়াতে অভিবাসনের খরচ অনেক কমে যাবে কবে থেকে যাওয়া শুরু হবে কবে থেকে বাংলাদেশের কর্মীরা মালয়েশিয়াতে যেতে পারবেন সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানানো হয়নি তবে এর আগে ডিসেম্বরের মধ্যেই সে প্রক্রিয়া শুরু হতে পারে বলে এমন কথা জানানো হয়েছিল মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেছেন নিয়োগ প্রক্রিয়া শুরুর আগে রিক্রুটিং এজেন্সি নির্বাচন এবং নিবন্ধন করানোর মতো কয়েকটি বিষয় চূড়ান্ত করতে হবে তিন বছর আগে যখন বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে সেটি মূলত রিক্রুটিং এজেন্সি সিন্ডিকেটের মাধ্যমে অভিবাসন ব্যয় বাড়ানোর অভিযোগে সেই পদক্ষেপ নিয়েছিল মালয়েশিয়া এবার রিক্রুটিং এজেন্সি ইস্যুতে সতর্কতার সঙ্গে এগোনো হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়